इंटरेस्टिंग आ जाएगा रुपया मिल। যদি আমাদের খুব ভালোভাবে জানা থাকে তাহলে আমরা ওপিএম কে অনেক ইউজ করতে পারবো। কিছু কিছু মেডিসিনের সাথে এখানে কন্ট্রাডিক্ট হতেই পারে, তবে খুব মনোযোগের সাথে খেয়াল করলে কন্ট্রাডিকশন হওয়ার কোনো সুযোগ নেই। প্রথমত কথা হলো ওপিএম আমরা কিভাবে চিনব, এবং আমাদের চেম্বারে যখন পেশেন্ট হিসেবে ওপিএম আসে কী ধরনের তার এক্সপ্রেশন সে করে। ফর এক্সাম্পল, যেমন একজন একটা অ্যালার্জি রাইনাইটি যেটাকে বলা হয়, সারা বছরেই বিভিন্নভাবে তার সর্দি হাঁচি কোল্ড অ্যালার্জি লেগেই থাকে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, মানে খুব এরা সেন্সিটিভ হয়, এনভায়রনমেন্টের সাথে এরা নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, যার কারণে এদের অ্যালার্জিটা ডেভেলপ করে এবং অল্পতে হাঁচি শুরু হয়, সর্দি নাক দিয়ে পড়তে থাকে, সারা বছরে এরা সাফার করে। এরকম একটা রুগী কী ওপিএমে হলে কী ধরনের এক্সপ্রেশন সে করবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা এক্সাম্পল, শুধু এই এই ধরনের রোগের ক্ষেত্রে হবে, যে কোনো ডিজিজের ক্ষেত্রে হতে পারে, তবে চিন্তা চেতনা এক্সপ্রেশনটা এরকমই হবে। রুগী দোকানদারি করে, দোকানের কাজ কি, মাল বিক্রি করা, লোকে আসবে টাকা দিবে মাল বিক্রি করবে, আর তার এই সমস্যাটা প্রায় 10 বছর যাব, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, নাক ঝাড়ে, রুমাল সবসময় সাথেই থাকে, রুমাল নাক দিয়ে পানি পড়তেছে, রুমাল ব্যবহার করতেছে, এইটা হলো তার নিত্যদিনের একটা জীবনের অংশ হয়ে গেছে। তো রুগীকে জিজ্ঞেস করো, তুমি এতে কীভাবে 10 বছর যাবৎ সমস্যা হচ্ছে, কীভাবে রুগী পেশেন্ট আসলো। প্রশ্ন হলো যে পেশেন্ট যেখানে থাকে, যেই দোকানে জব করে, তিনি মালিক কর্তৃপক্ষ তাকে নিয়ে আসছে এই ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, কেন মালিকের সাথে হোমিওপ্যাথি ডাক্তারের পরিচয় এবং তার ওষুধ খেয়ে ভালো আছে। তো তাকে বলো যে তুই এইভাবে কেমন একটা বিশ্রী ব্যাপার, যে কাজ করতেছিস, নাক ঝাড়তেছিস, নাক এটা অনেক আশপাশের লোকেরা এটাকে কোনো অনেকটা ভালোভাবে দেখে না, কিন্তু পেশেন্টের ক্ষেত্রে এটা তার কোনো ব্যাপার না, সে এটাকে নিত্যদিন এইভাবেই তার জীবন কাটতেছে। তো মালিক বাধ্য হয়ে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে আসছে, তো ডাক্তার তাকে শেখবার, আমরা যেটা ইন্টারভেনশন করি পেশেন্টের সাথে, বিভিন্ন ধরনের বিষয় জানতে চাই, পেশেন্টকে জিজ্ঞেস করি, অথবা পেশেন্ট উইলিংলি বলে। ওপিএমের ক্ষেত্রে ওপিএম সাধারণত খুব বেশি কথা ডাক্তারকে বলে না, বেশি ইনফরমেশান দেয় না, এটা ইচ্ছাকৃত না, এটা তার নেচার। আপনি যদি এটা নেটামিয়রের সাথে তুলনা করলেন তাহলে ভুল হয়ে যাবে, নেটামিয়র ইচ্ছাকৃতভাবে ইনফরমেশান কম দেয়, কেননা সে ভাবে যে তার কোনো উইকনেস না জানুক, বাট এটা নেচার, এসে মনে করে ডাক্তার জিজ্ঞেস করবে, বলবো সমস্যা তো এটাই, আমার কী সমস্যা হচ্ছে, সর্দি আছে, শেষ। আরও যে কিছু কষ্ট থাকতে পারে এর সাথে রিলেট, এটা তার মধ্যে ফিলিংসের মধ্যেই নেই। তো ডাক্তার জিজ্ঞেস করে এটার জন্য কী সমস্যা হচ্ছে, রুগী বলে নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি হচ্ছে, তাই ডাক্তার চেষ্টা করতেছে রুগীর ভিতরে ঢোকার জন্য, আরও কিছু জানার জন্য, কিন্তু পেশেন্ট তাকে এন্ট্রি দিচ্ছে না, পেশেন্ট ওই পর্যন্ত থেমে যাচ্ছে, যতটুকু প্রশ্ন করতেছে ঠিক ততটুকুই উত্তর দিচ্ছে। তাকে জিজ্ঞেস করলো যে কাজে কোনো অসুবিধা হয় কিনা তোমার, বলে না কোনো অসুবিধা নেই, কাজ কি আমার, কাজ তো তেমন কিছুই নেই, লোক আসে টাকা দেয় মাল দেই, আমার তো নিজের কিছু করতে হয় না, পাঁচ সাথে রুমাল থাকে, যখন বেশি ঠান্ডা হয় রুমাল দিয়ে মুছে ফেলি, শেষ। এটা খুব ইজি হইতে সে নিচ্ছে, দেখেন একজন পেশেন্ট সমস্যায় ভুগতেছে, সে ইজি হইতে নিচ্ছে, অথচ ডাক্তার এবং তার আশপাশের লোকরা মনে করতেছে যে এটা আসলে কষ্টকর ব্যাপার। রুগী সেভাবে কষ্ট ফিল করেন, আপনার ওপিএমের আগে এর আগে বহু আলোচনা করেছেন বা আলোচনা করেছি আমরা, সেখান থেকে আপনার বুঝতেছেন যে ওপিএম যে কোনো ডিজিজ তার জীবনে এর গ্র্যাভিটি এফেক্ট হতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, মাল বিক্রি করে
ঠান্ডা পানি পড়তেছে, নাক দিয়ে রুমাল দিয়ে মুছতে, নাক রুমাল দিয়ে মুছতেছে। তা বলা হলো যে তোমার দোকানে কোনো কেমিক্যাল টেমিক্যাল কাজ আছে? না, কোনো কেমিক্যাল নেই, সব তো প্যাটেন্ট জিনিস, মোড়ানো জিনিস দিয়ে দিচ্ছি। রাগ কেমন তোমার? এখন দেখা যাচ্ছে রোগ সম্বন্ধে কিছু পাওয়া গেল না, এখন যদি নেচার সম্বন্ধে কিছু পাওয়া যায়, কে এ করে আসে? রাগ কেমন? অনেক সময় রাগ হয়, রাগ হলে রাগ করি, বলে দিই। তো কেন রাগ হয় জানি না, কেন রাগ হয়, রাগের কথা মানে কোনো জিনিসের মধ্যে একটা সিরিয়াসনেস। আপনি যখন কোনো লোককে, হ্যাঁ রাগ হয় ডাক্তার সাহেব, যখন আমার বিরুদ্ধে কেউ বলে বা এরকম এটা 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 কারণে রাগ হয়, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে রাগ হয়, রাগটাও একটা কেজুয়াল, সেও বুঝে না যে রাগ কখন হওয়া দরকার। অনেক সময় রাগ হয়, এটাও সে বলতে পারে না। এগুলো সবই ওপিএমের মূল থিমের সাথে রিলেটেড, কিন্তু রিলেটেড না। সে ওপিএমের যে মাথা মোটা লোক, কোনো দিনই অত গভীরে যেতে চায় না। দেখেন সে রাগ সম্বন্ধে গভীরে যেতে চায় না, মন চাইলে রাগ করলো, তার ভালো লাগলো না রাগ করে দিলো, আবার ঠান্ডা হয়ে গেলো, নর্মাল হয়ে গেলো। এবং এই কথা বলতে গিয়ে হে হে করে হাসে, মানে একটা হাসি দেয়। এই হাসিটার মধ্যে কোনো এফেক্টেশন নাই। আমরা অনেক সময় ভাবতে পারছি কি এটা এফেক্টেশন, না তারপরে আসতেছে এফেক্টেশনে হাসি, আপনি বুঝতে পারবেন। খুব মনোযোগ দিয়ে যদি শুধু হাসির উপরে খেয়াল করেন, তাহলে অনেক সময় অনেক অনেক ড্রাগ আপনাকে গাইড করবে। তো খাবার দাবার সম্বন্ধে বলো, মানে হ্যাঁ খাই, যা পাশে তাই খাই, সকালে বাসার থেকে খাবার নিয়ে আসি, দুপুরবেলা ওই খাবারে খাই, কোনো অভিযোগ নেই। চা দিয়ে দেয় ওটাই খাচ্ছি, মাঝে মাঝে দোকানে এটা চা চো খাই নিচ্ছি, হয়ে গেছে, কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা না, কোনো চিন্তা নেই। আবার সন্ধ্যায় ঘরে যাচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়তেছি, হ্যাঁ মাস গেলে টাকা পাচ্ছি, সংসারে দিয়ে দিচ্ছি। এই যে একটা মানুষ, আমরা একজন মানুষের কী দেখি? দেখা গেলো যে আমরা রাস্তার জ্যামে পড়ে গেলাম, তখন কী বলে আজকে দিনটা যে কী কষ্টের হয়ে গেছে, অনেক কষ্ট করে আসতে হয়েছে। সব জিনিস আমাদের একটা ফিলিংস লেভেলে আর সা এনভায়রনমেন্ট, আমাদের জীবন, খাবার, জিনিসগুলো খুব ছোটো ছোটো, কিন্তু এটা আমাদের ফিলিংস লেভেলে চলে আসে। এটার জন্য আমি অনুভব করি যে না এটা খারাপ লাগতেছে, এটা আমাকে কষ্ট দিচ্ছে, কী কষ্ট করে আজকে আসলাম এখানে, কী কষ্ট করে আসলাম। কিন্তু এর ক্ষেত্রে সেরকম কিছু না, সে মনে করে যে দৈনিক দিন রুটিন কাজ এটা, সকালে ঘুম থেকে উঠব, উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার বানিয়ে দিবে, যা দেয় দিব, খেয়ে নিয়ে চলে যাবো দোকানে, দুপুরবেলা ওটাকে বের করে খেয়ে নিব, আবার রাতে ঘরে ফিরবো, খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ব। একটা সাধারণ মানুষ কিন্তু এটাকে এভাবে জীবন চায় না, সে চায় একটু পরিবর্তন আসুক। কী খাওয়া দিল আজকে, ঝাল বেশি, লবণ বেশি, এই আজকে এত এই একই খাবার সবসময় খাওয়া যায় কি না, তারপরে খাবারটা দুপুর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগে না, এত কমপ্লেন নেই। এই পেশেন্টের ক্ষেত্রে কোনো কমপ্লেন নেই। তো তো কোনো বিষয় নিয়ে তোমার চিন্তা, আরে কী চিন্তা করবো ডাক্তার সাহেব, চিন্তা করে কোনো ফয়সলা হবে? আর উপরওয়ালা যেটা ঠিক করে রাখতো সেটাই হবে, খাওয়া দাওয়া চলো এটি, উনি যা আমরা চালাচ্ছে অমনি ঠিক। এমন কোন ব্যক্তি আছে যে সেটা উপরওয়ালার ইচ্ছাতেই শুধু চলে, তার ডেজর কোনো, তার নিজের কোনো ইচ্ছা নেই? খুব ইন্টারেস্টিং ব্যাপার। একজন মানুষ যা কিছু তার জীবনে ঘটতেছে সব উপরওয়ালার ইচ্ছাতে ঘটতেছে, সে আল্লাহই বলুন বা অন্য কোনো নামেই দিক, আল্লাহ যা চায় সেটাই হবে ডাক্তার সাহেব, আমি কী বা করতে পারি? মানুষ তো সারাদিনই কমপ্লেন করে, তারপরে বলে যে আল্লাহ দাও সাহায্য করো, কিন্তু এই ব্যক্তি মানে তার যতই সমস্যা হোক সে মনে করে যে ঠিক আছে, আল্লাহ আমার জন্য যা কিছু করেছে এটাই ঠিক, আমি কী বা করতে পারি, চলো ওইভাবে। তা একটা মোটামুটি একটা জায়গা আমরা শুনলে না, তখন এখানে আমরা কী কী রুব্রিক তো আনতেই হবে, রুব্রিক না হলে ভালো লাগবে না। ওপিএম যে নেচার এটা তো বোঝা গেছে, হ্যাঁ ব্লিসফুলি। ওপিএমের প্রধান রুব্রিক হলো যে বহুবার আমরা আলোচনা করছি, এটা আলোচনা করার মধ্যে তেমন কিছু নেই, যে একটা ব্লিসফুল লেভেলে থাকে। যে 12 বছর যাবৎ একটা মানুষ সর্দি ভুগছে, সে অ্যান্টি অ্যালার্জেটিক ওষুধ নিয়েই চলতেছে, এটা খাচ্ছে 2 ঘন্টা 6 ঘন্টা ভালো থাকে, 12 ঘন্টা পর থাকে আবার হচ্ছে, আবার দেখা যাবে 2 দিন পর আর একটা খেয়ে নিচ্ছে। এটা যে তার জীবনে কষ্টকর একটা বিষয়,
তাকে এই জন্য অনেক পেরেশান হচ্ছে, এই এফেক্টটা তার মধ্যে হয় না। এটাকে বলে ব্লিসফুল লেভেল, অর্থাৎ সে এমন একটা লেভেলে থাকে যে লেভেল ডাইরেক্ট তার ইন্টারনাল লেভেল। আরও আলোচনা আমরা করবো, তারপর বুঝতে পারবে অসুস্থতা তার জীবনে কোনো এফেক্ট হয়। যদি কোনো এফেক্ট হয় সামান্য মেডিকেশনে সে সেটাকে নর্মাল করে নিচ্ছে, অসুস্থতার এফেক্ট তার জীবনে খুব কম। অথচ অসুস্থতা এই জিনিসটা যদি এই পেশেন্টের না হয় অন্য কোনো পেশেন্টের হতো সে অস্থির হয়ে যেত, অস্থির হয়ে যেত, অস্থির হয়ে যেত। তাহলে জীবনের কোনো জিনিস নিয়ে তার মধ্যে কোনো টেনশন নেই, খাবার ঘুম কোনো কমপ্লেন নেই, 12 বছর যাবৎ ভুগছে কোনো চিন্তা নেই, কোনো কনসার্ন নেই। তাকে পরিচিত তার যে লোক, তাই সে তাকে নিয়ে আসছে ডাক্তারের কাছে, সারাদিন দোকানে থাকে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেয়। এটাকে আমরা বলবো কি, এজিলিটি মেন্টাল, অর্থাৎ আপনি অন্য এই হিসাবে কিন্তু ওপিএমের ডাল হওয়া উচিত, কিন্তু ডাল না, সে একটিভ, ব্রেনটা তার খুব অ্যাক্টিভ। সে প্রশ্ন করার সাথে সাথে প্রশ্ন করতে দেরি নাই, উত্তর দিতে দেরি নেই, অর্থাৎ এজিলিটি মেন্টাল একটা রুব্রিক আছে, তাড়াতাড়ি উত্তর দেয়। মনে হয় যেন সব উত্তর তার আগে রেডি করা আছে মনের মধ্যে, ব্রেনের মধ্যে সব রেডি করে রাখছে। আপনি খালি যেমন আমরা কম্পিউটারে দেওয়ার সাথে সাথেই সে আর সময় নেয় না, ঠিক এরকম এই ব্যক্তি এরকম এজিলিটি মেন্টালের মধ্যে। এখানে সবচেয়ে বড় কথা হলো যে ওপিয়াম রিলিজিয়াস পার্সন না, রিলিজিয়াস রুব্রিকের মধ্যে ওপিয়াম নেই, রিলিজিয়াস পার্সন না, তাহলে সেই কেন এত স্রষ্টার সাথে তার এত রিলেশন? এটা হলো ব্লিসফুল লেভেল। ব্লিসফুল আর রিলিজিয়াসের মধ্যে পার্থক্য মারাত্মক, এটা জানেন কিনা আমরা জানি না, দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বলছিলাম হ্যাঁ, রিলিজিয়াসে হলো কোনো জিনিসের সাথে জোর করে আপনি জেনে অথবা না জেনে কোনো জিনিসের সাথে জুড়ে দাও। রিলিজিয়াসটা মানে কি, আপনি কাউকে বিশ্বাস করা, কারোর উপর অন্ধভাবে বা না জেনে ট্রেডিশনালি আপনি বিশ্বাস স্থাপন করা, এটা কিন্তু ভিতরের কোনো বিষয় না। যেমন আমরা অধিকাংশ মানুষ রিলিজিয়াস, আমরা ব্লিসফুল না। রিলিজিয়াস বলতে কি, ধর্ম একটা প্র্যাকটিস করা দরকার, করি এটা ট্রেডিশনালি পেয়ে গেছি, চর্চা না করলেই নয়, নর্মাল একটা আইডেন্টি থাকা দরকার, তাই থাকে। কিন্তু যারা রিলিজিয়াস, শুধু রিলিজিয়াস, যারা ব্লিসফুল, তারা কিন্তু ধর্ম এইভাবে চর্চা করে না, তারা ভিতর থেকে চর্চা করে, তাদের সাথে অন্যরকম একটা কানেক্ট তৈরি হয়, আল্লাহর সাথে তাদের একটা অন্যরকম কানেক্ট তৈরি হয়, তারা এটাকে দিল থেকে করে। আর রিলিজিয়াস কখনো দিল থেকে করে না, রিলিজিয়াস একটা মানুষের আইডেন্টি, আর ব্লিসফুল হলো দিল থেকে, ভিতর থেকে, ভিতরের জিনিস। এই জন্য ওপিয়াম যা কিছু করে বাহির থেকে জুড়ে না, শুধু সে ভিতর থেকে সেটাকে করে। এই জন্য ওপিয়াম রিলিজিয়াসের মধ্যে আসে না, ব্লিসফুলের মধ্যে আসে। ওপিয়াম একটা স্পিরিচুয়াল পার্সন, স্পিরিচুয়াল পার্সন তো বুঝে নেই, এটাই তাকে ব্লিসফুল। আর সে হাই স্পিরিটেড লেভেল, এটি ইনডাইরেক্ট হাই স্পিরিটেড, সে হাই স্পিরিটেড দেখায় না, কিন্তু তার নেচারের মধ্যে হাই স্পিরিটেড প্রকাশ হয়, অর্থাৎ ডিজিজটাকে বাই নেচার ছোটো করে ফেলছে, ডিজিজটাকে বাই নেচার ছোটো করে ফেলছে, ডিজিজটা তার উপরে কোনো প্রভাব ফেলে না। তার যে কি ভিতরের যে শক্তি, তার যে টলারেন্স ক্ষমতা, এটা অনেক বেশি, এটা তার আচরণের মধ্যে। অনেক পেশেন্ট হাই স্ট্রেস হচ্ছে, এদেরকে দেখবেন এরা কী করে, ভান করে, অ্যাফেক্টেশন করে, হাই স্পিরিটের ভান করে, আসলে এরা হাই স্পিরিটের না, ওপিয়াম বাই নেচার হাই স্পিরিট। কথা বুঝাতে পারছি? এখন আমরা ব্লিসফুল এবং এরপরে যে রুব্রিকটা হলো সেটা হলো কন্টেন্ট এবং কোয়েট, কন্টেন্ট এবং কোয়েট। ওপিয়ামের সবসময় কন্টেন্ট লেভেলে থাকে, অর্থাৎ কন্টেন্ট হলো এমন একটা জায়গায় যেখানে তার কোনো কমপ্লেন নাই, টোটাল স্যাটিসফাই সে। কন্টেন্ট হলো কন্টেন্ট লেভেলে, আমরা বলছিলাম যে ওপিয়াম খাওয়ার পরে কেমন, বিয়ে বাড়িতে খেয়ে আসার পর বলে কেমন, তাই না? ওপিয়াম সবসময় ভিতর লেভেলে থাকতে পছন্দ করে, ভিতরে, বাইরের যে জগৎ নিয়ে তার কোনো এফেক্ট নাই, বা বাইরের জগৎ তার ভিতরে ঢুকার জন্য সে চেষ্টা করে না, সে তার ভিতরে থাকতে সে পছন্দ করে। যেমন ওপিয়াম যদি কোনো বিয়ে বাড়িতে যায়, তাহলে দেখবেন ওপিয়াম নিজের মতো থাকতে পছন্দ করে, এটা তার মধ্যে একটা গ্র্যাভিটি বা হটি
ইগোস্টিক, তারপরে ডিগনিফাইড, এই কারণে কিন্তু করে না। ও মনে করো আমার ভিতর তো আমি ভালোই আছি, তার মধ্যে সে এক এক মানে অভিয়াম একা থেকেও আনন্দ পায়। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, অন্য মেডিসিনের সাথে ডিডি করতে হবে, একা থেকেও সে আনন্দ পায়, সে ঘুরতেছে, খাচ্ছে, বেড়াচ্ছে। অনেকে একাকিত্বকে খুব কষ্টদায়ক মনে করে, অনেক মেডিসিন আছে একাকিত্বকে কষ্টদায়ক মনে করে, এ কিন্তু তা না, কেন এই ভিতরের লেভেল আনন্দ সংগ্রহ করতে চায়। এই জন্য বাইরের কোনো জিনিস তার উপর এফেক্ট করে না। এটা আমরা বহুবার আপনাদেরকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলছি যে আমি কি আমি কারোর কাছে কিছু প্রত্যাশা করি না, তবে কেউ প্রত্যাশা করলে আমি তা পূরণ করি। অভিয়াম মানে এমন একটা ব্যক্তি যে ব্যক্তি কারোর জন্য যদি কিছু করে সেটা রিটার্নের জন্য, তার মধ্যে কোনো চিন্তার জগতে আসে না, সে এটা রিটার্ন পাওয়া দরকার, চিন্তার জগতে আসে না। এখানে দুটো ওয়ার্ড খুব কাছের, একটা হলো ব্লিসফুল, একটা হলো কন্ট্রোল। পার্থক্য কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন বলতে পারবেন? ব্লিসফুল কাকে বলে, কন্টেন্ট কাকে বলে? দুটোর মধ্যে মেডিসিন আলাদা আলাদা, অভিয়াম এক দুই জায়গায় আছে, কিন্তু রুব্রিক হিসাবে তো ডিফারেন্ট অভিশ্বাস আছে, দুইটার মিনিং আলাদা আছে। কখন কোথায় কন্টেন্ট হবে, কোথায় ব্লিসফুল হবে, ওপিএম এর ক্ষেত্রে দুটো একসাথে আসলো, কিন্তু রুব্রিক হিসাবে দুটো মিনিংয়ের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। ব্লিসফুল আর কন্টেন্টের মধ্যে পার্থক্য কি, ব্লিসফুল কাকে বলে, কন্টেন্ট কাকে বলে, আমরা টোটালি ডে টু ডে লাইফে কীভাবে বলবো, কোন জায়গাটাকে আমরা কন্টেন্ট ধরবো, কোন জায়গাটাকে আমরা ব্লিসফুল ধরবো বলে। ব্লিসফুল তো মনে হচ্ছে সে বাই ন্যাচারালি ব্লিসফুল না, কন্টেন্ট সে ডিজিজ কন্ডিশন বা কোনো রোগ আক্রান্ত হইলে সে সেটাকে কন্টেন্টের ইয়ার মধ্যে থাকে। অনেকটা কাছাকাছি চলে গেছে বলেন, তুমি বলো না, আরও ক্লারিফাই করলে হইতো আর কি। আপনি যা বুঝতে চাচ্ছেন এটা আমি, আপনি বুঝছেন এটা ঠিক আছে, মানে বলতে পারেন তার যা আছে সেটা নিয়ে সে স্যাটিসফাইড হলো কোয়াইট অ্যান্ড কন্টেন্ট। কন্টেন্ট বলতে থাকে, কোয়াইটটা আলাদা জিনিস, কোয়াইট হয়ে গেলে আরও আরও স্পেসিফাই হয়ে যাবে। আর ব্লিসফুল কি, ব্লিসফুল তার এমন একটা অনুভূতি যে শ্রেষ্ঠের সাথে তার এমন একটা ভিতরের অবস্থা যেখানে সে বাহ্যিক বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেয় না। শ্রেষ্ঠের সাথে যে লোকটা শ্রেষ্ঠা ফলোই করে না, তার ক্ষেত্রে অভিয়াম হবে কীভাবে? এখন ইন জেনারেল হয়তো দেখা গেলো আমাদের দেশের লোকরা আমরা ধারণি, যেখানে ধর্ম চর্চা করে না সেখানে অভিয়াম আপনি ইউজ করবেন কীভাবে, তাই না? প্রশ্ন দাঁড়ায় না সেটা। এখন আমরা এক্সাম্পল দিচ্ছি এখানে, ধর্মর কথা বলছি যে ভিতরের থেকে সে শ্রেষ্ঠার সাথে সে পুরোপুরি সারেন্ডার করে যে না আমি আল্লাহ যা করবে তাই ঠিক সেটাই ঠিক, সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু যেখানে ইন জেনারেল আমরা ভাবনাটা কী হবে সেটা আমি জানতে চাচ্ছি। পরিস্থিতি সে মেনে নেয় আর কি, এটাই বলছিলাম এর আগে, এর আগে বলছিলাম কোনো দিন আপনাকে না। হ্যাঁ ব্লিসফুল, তারপরে কন্টেন্ট, কন্টেন্ট ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সবাই মোটামুটি ভালোই বলছে। ব্লিসফুলটা হলো সহজ কথা, একদম মুখস্থ করে ফেলবেন। আইপিআর, আইপিআর তো বুঝে নিন, এনভায়রনমেন্টের সঙ্গে কোনো সমস্যা নাই, কোনো কমপ্লেন নেই। ব্লিসফুল হলো এনভায়রনমেন্ট এবং আইপিআরের সাথে তার কোনো সমস্যা থাকে না, তার অর্থটা কী দাঁড়াইলো তাহলে বলেন? ব্লিসফুল হলো এনভায়রনমেন্ট এবং আইপিআরের সাথে তার কোনো সমস্যা নেই, কোনো কমপ্লেন নেই, এটাকে বলে ব্লিসফুল। অর্থাৎ সে তার আইপিআর সম্বন্ধে কোনো অভিযোগ করবে না, এনভায়রনমেন্ট সম্বন্ধে কোনো অভিযোগ করবে না। এনভায়রনমেন্টটা কি, আইপিআরটা হলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আর এর বাইরে যেটা সেটা হলো এনভায়রনমেন্ট। আমরা কী করি সবসময় এনভায়রনমেন্ট এবং আইপিএল নিয়ে আমাদের সবসময় অভিযোগ, সারাদিন আমাদের অভিযোগ অভিযোগ না, যে আজকে রাস্তায় আসতেছিলাম ওখানে রিক্সায় কী করছে, রাস্তা ব্লক করে দিয়েছে, এটার জন্য আমার কষ্ট হয়েছে। ব্লক করে দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে কিন্তু ওবিএম বলবে না, রাস্তা খারাপ ছিল আজকে, রাস্তাটা খুব জ্যাম ছিল, শেষ, এটার জন্য আমার সমস্যা হচ্ছে, ওটার জন্য সমস্যা হচ্ছে, ওটার জন্য সমস্যা হচ্ছে, ওটার জন্য সমস্যা হচ্ছে, আমার আশপাশের লোক ভালো না, অনেক নয়েজ, এই সেই সব কিছু মিলে এনভায়রনমেন্ট। আর আইপিআর হলো আমার পরিবার, আরে কী করবো ডাক্তার সাহেব দেরিতে হবে, ওই ওয়াইফ সেই আজকে রান্না বান্না করতে করতে দেরি করে ফেলছে, আর বলেন না, ওয়াইফে বলি একটা শুনে একটা, বাচ্চার এই সমস্যা, কাজকে আইপিআর এবং এনভায়রনমেন্ট যাই হোক না কিনা এদের ব্যাপারে তার কোনো সমস্যা নাই, কোনো কমপ্লেন নেই, এটা হলো কি ব্লিসফুল। আর কন্টেন্ট হলো নো কমপ্লেন ডিজিজ, অর্থাৎ অসুস্থতা নেই, তার মধ্যে কোনো কমপ্লেন নেই, দুটা কিন্তু ফার ডিফারেন্স। একটা হলো যে আমার যে অসুস্থতা এর একটা নির্দিষ্ট কমপ্লেন থাকে, অধিকাংশ মানুষ তাই করে, একটা মাথা ব্যথার জন্য অস্থির হয়ে গেছে, কী যে করতেছি, রাত্রে তাড়াতাড়ি উপায় না দেখে একটা ট্যাবলেট খেয়ে নিলাম, পেইন কিলার খেয়ে নিলাম,
পেনের ওষুধ খেয়ে নিলাম, নাহলে তো বাম লাগিয়ে দিলাম, মালিশ, এই ডিজিজ তার উপর কোনো এফেক্ট করতে পারে না, সে ডিজিজের গ্র্যাভিটি বুঝে না। আর ব্লিস ফেল হলো তার চারিদিকে যে কত সমস্যা, তার ওগুলো ফিল করার ক্ষমতাই কম ক্ষমতা, কোনো কমপ্লেন নেই, পরিবার নিয়ে তার আশপাশের লোক নিয়ে আমরা সবসময় ইরিটেট হই, সে কোনো ইরিটেট হয় না। আমার তো শীত লাগলে আমি জামা ফাঁকাই, অসুস্থ হয় ওই যে অসুস্থ তার উপর এফেক্ট করে না, এটা সাবকনসিয়াস লেভেলে তো সে এটা নিচ্ছে, সাবকনসিয়াস লেভেলে এগুলো তার উপর এফেক্ট হচ্ছে, কনসিয়াস লেভেলে আসতেছে না, এটা হলো বড় প্রবলেম। কারণ এটা এফেক্ট হয় বলে স্ট্রাগলিংয়ে যায় একটা সময় গিয়ে, কথাটা বুঝেন নাই, এগুলো সব জমে থাকে, যখন প্রকাশ হয় তখন প্রকাশ হয়, তখন কি হয় একেবারে সব একবারে একসাথে গিয়ে প্রকাশ হয়, নাহলে তো ওপিয়াম এক জায়গায় থাকতো, সেই লেভেলে যখন স্ট্রাগলিং লেভেলে যখন যায় তখন আর সেটা সাধারণ লেভেল থাকে না, অনেক বেশি প্রকাশ থাকে। আমরা এই প্রথম দিকে বলছিলাম যে ওপিয়াম যখন আফিম কাউকে চার্জ করা হয় তখন কী হয়, ক্রুড আফিম, তখন কী হয় সে এখনও তো মরফিন যারা ইউজ করে ব্যথার জন্য কী করে, মরফিন দেয়, তাহলে ব্যথা কী হয় একদিন 24 ঘন্টা 12 ঘন্টা একদম থাকে না, মনে হয় যেন সুস্থ, মরফিনে অ্যাকশন গেলে পেইনটা অনেক 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 বেশি নিয়ে তখন আসে, এটাই হলো ওপিএমের দুটো স্টেট। এই স্টেটে যখন আপনি পাবেন তখন ওই স্টেটে পেলেন তো পেলে নেই, ওই স্টেটে পেলে এই স্টেটটা আগে জানতে হবে, নাহলে ওই স্টেট দিলে আপনি ভুল করে ফেলবেন। যখন স্টাবেন্স লেভেলে কোনো পেশেন্ট আপনি পাবেন তার আগে সে ব্লিসফুল লেভেলে ছিল কি না, কত দূর পর্যন্ত ছিলেন, অন্য যত মেডিসিন আছে সবচেয়ে বেশি পরিমাণে টলার করার ক্ষমতা হলো ওপিএমের, ওই লেভেলে না থাকলে এই লেভেলে আসবে না, কেন নাক্সের মতো সে কী করবে না, স্ট্যান্ডিং লেভেলে চলে আসবে না, সময় দিয়ে দিবে না, এসেই শুরু করে দিবে না, ক্যামিলার মতো এতে অ্যাগ্রেসিভ হয়ে যাবে না, সে এই টলার ক্ষমতা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, যেহেতু ব্লিসফুল লেভেলে থাকে কন্টেন্ট লেভেলে থাকে। একটা টাইম পরে যখন আপনি দুই লেভেলেরই পাবেন পেশেন্ট, লাস্ট লেভেলে ফেলে ফার্স্ট লেভেল অবশ্যই থাকবে, আর ফার্স্ট লেভেলে ফেলে ফার্স্ট লেভেলকে বুঝতে হলে এইভাবে বুঝতে হবে, এ কয়েকটা হলো কন্টেন্ট কোয়াইট ব্লিসফুল ফ্রি এবং হলো এজিলিটি মেন্টাল, এই জিনিসগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে, ইনডিফারেন্স কমপ্লেইন্ট ডাজ নট, এইগুলো দিয়ে আপনাকে ওপিএম বুঝতে হবে। রুব্রিকের প্রয়োজন নয়, আপনি ওপিএমের থিম ধরলে ওপিএমের সাথে কথা বললে ওপিএমের আচরণের সাথে আপনি বুঝতে পারলে আচরণ বুঝতে পারলেই তাহলে আপনি ওপিএম ইজিলি ইউজ করতে পারবেন।